সকালে জগিং করে এসে একটা হেলদি নাস্তা না খেলে নয়। তো আমি কিছু শর্টকাট ওয়ে আবিষ্কার করেছি যাতে করে চটপট একটা হেলদি নাস্তা তৈরি করে নেওয়া যায়। বিশেষত কাজের বুয়া যদি অনুপস্থিত থাকেন কোনো কোনো দিন, তখন যেন আর কোনো বিপদে পড়তে না হয়। তো আজ এটাই শেয়ার করছি। একটা নুডলস বানাচ্ছি, যদিও আমি নুডলসের খুব একটা ভক্ত নই, কারণ চেষ্টা করি যে কোনো প্যাকেটজাত দ্রব্য খাওয়া অ্যাভয়েড করতে। তবু এমার্জেন্সি ভিত্তিতে যদি সেটা করতেই হয় তখন করি, কারণ এটা ইজি। এবং এই ক্ষেত্রে নুডলসটা হচ্ছে গিয়ে একটা সাইড আইটেম, আমার মেইন আইটেম হচ্ছে গিয়ে ভেজিটেবলস। 90% ভেজিটেবলস, 10% হচ্ছে নুডলস। তো এই উপায়ে আমি একটা নুডলস তৈরি করলাম আজকে, সেটাই আমি দেখাচ্ছি কীভাবে আপনিও খুব সহজে জিনিসটা তৈরি করে নিতে পারেন। তো সকালে জগিং শেষে কখনো কখনো বাজার করে ফ্রেশ ভেজিটেবলস দিয়ে একটা নাস্তা তৈরি করে খাওয়াটা আসলে বেশ একই সাথে ফান এবং শরীরের জন্য উপকারী বটে। তো আমি এখানে যেসব ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন, আর আমি টেস্ট বানানোর জন্য এক্সট্রা দুটো সস দিচ্ছি, একটা হচ্ছে সয়া সস আর একটা হচ্ছে গিয়ে গার্লিক চিলি সস। আর এক্ষেত্রে আমি ইউজ করছি ঘি। আপনাদের অনেকেরই হয়তো ধারণা ঘি একটা ফ্যাট বা এটা ক্ষতিকর, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তো যাই হোক, হয়ে গেল আমার চটপট নুডলস, ইউ ক্যান ট্রাই ইট অলসো। একটা ওয়েলনেস পেজে সেদিন পড়লাম, ওয়েন ইউ ইট প্লান্টস ইউ ইট কালার, ইউ ইট নেচার, ইউ ইট উইন্ড, ইউ ইট রেইন, ইউ ইট লাভ। নাস্তার পরে যেই চাটা বানাচ্ছি সেখানেও চিনির বদলে গুড়, আদা এবং লেবু ব্যবহার করছি। মিষ্টি যদি খেতেই হয় তবে গুড় খাওয়াটাই বাঞ্ছনীয় মনে করি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।